जयगुरु करुणा निधान चैनल थेके सकल के जानाई जयगुरु सम्भाषण आशा करी सकले भालो आछेन सुस्थ आछेन ठाकुरेर कृपाय ठाकुरेर काछे प्रार्थना करी आपनादेर सकलेर मंगल होक सकलेर उपर ठाकुरेर कृपा बर्षित होक। तो आज के एक नतून आध्यात्मिक विषय निये एसेछि आशा करी आपनादेर भालो लागबे आपनारा एकटु मन दिये शुनबेन ब्यापार। आजकेर विषयटा हलो मन। एई जे मन आमादेर समस्त किछुर मध्ये मनटी हलो होच्छे प्रधान। देखुन आमादेर पंच ज्ञानेंद्रिय आछे, पंच ज्ञानेंद्रिय चक्षु कर्ण नासिका जिह्वा त्वक एई पाँचटी ज्ञानेंद्रिय आछे, आबार पाँचटी कर्मेंद्रिय आछे बाक पानी पाद पायु एवं उपस्थ एगुलो आछे। एछाड़ाओ एकटी जिनिस आछे आमादेर पाँचटा इंद्रिय तो आमादेर यथारीति आमादेरके सारा जीवन आमादेर देहटीके नियंत्रण करछे एवं तादेर कथाय आमरा चलछि। एई इंद्रियगुलोके बशीभूत करार जन्य विभिन्न धरनेर पद्धति जुग जुग धरे चलछे। एछाड़ाओ दशम आमादेर पाँचटी कर्मेंद्रिय पाँचटी ज्ञानेंद्रिय, एछाड़ाओ आरेकटी इंद्रिय आछे सेटा हलो मन, एकादश इंद्रिय। देखुन आम्रा समस्त इंद्रियगुलो के स्पर्श करते पारी, स्पर्श करे ताके आम्रा बुझते पारी जे ताके तार कार्यकला बुझते पारी बा ताके इच्छा करले नियंत्रण करते पारी। किन्तु आमादेर जे मन, ए मन के तो आम्रा देखते पाई ना। ए मन हलो अदृश्य वस्तु, जे रकम बातास के आम्रा देखबेन अनुभव करते पारी जे बातास बोये गेलो, किन्तु मनो ठीक सेई रकम मन के आम्रा उपलब्धि करते पारी। मन आमार मनेर ब्यापार, किन्तु मन के स्पर्श करते पारी ना बा हाते धरे नियंत्रण करार क्षमताओ आमादेर नेई। ताले मन के आम्रा कि करे नियंत्रण करब बा मन के आम्रा कि करे बशीभूत करब, करते हबे। मन जतक्षण ना बशीभूत हबे कोनो काजेई आम्रा सक्सेस पाबो ना। मन के आगे ए चंचल मन, तार जन्य আমাদের গুরুদেব স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের আমরা যখন সংঘাধিবেশনে আমরা ভব সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডনে আপনারা সকলেই যেন এই প্রার্থনাটি আমরা করি, তাতে একটা কথা রয়েছে মনোবারণ শাসনে অঙ্কুশ হে। এই যে মনোবারণ শাসনে অঙ্কুশ হয়, বারণ শব্দের অর্থ, বারণ শব্দের অর্থ হলো হাতি বা হস্তি। হাতি যেমন দেখুন খুব উন্মত্ত শক্তিশালী তেজস্বী এবং তাকে কন্ট্রোল করা খুবই কষ্টকর, তাহলে তাকে কন্ট্রোল কে করছে? মাহুতে কন্ট্রোল করছে। মাহুত কি দিয়ে কন্ট্রোল করছে? হাত দিয়ে নিশ্চয় নয়, সে একটা তার মধ্যে একটি যন্ত্র আছে, সেই যন্ত্রটি দিয়ে হাতিটিকে টেনে ধরছে। সেই যন্ত্রটি হলো অঙ্কুশ, আপনারা নাম শুনেছেন, সেই অঙ্কুশ দিয়ে তাকে টেনে ধরা হচ্ছে। তার জন্য বলা হচ্ছে মনোবারণ শাসনে অঙ্কুশ হে। ঠাকুরকে বলা হচ্ছে ঠাকুর আমার মনটি হলো মত্ত হস্তির মতো, এই হস্তিটিকে তুমি অঙ্কুশ দিয়ে নিয়ন্ত্রণ করো বা তাকে সংযত করো। যুগে যুগে মুনি ঋষিরা কী করছেন? ওই মনকে শান্ত করার জন্য কত তপস্যা, কত ধ্যান, কত যোগ, দেখুন যুগ যুগ ধরে চলছে। শুধু ওই মত্ত বা উন্মত্ত বা চঞ্চল মনকে বশীভূত করার একটা প্রচেষ্টা চলছে। মন যার স্থির হয়ে গেছে, পদ্মপাতায় জল যেমন স্থির হয়ে যায়, মনও যদি সেই রকম স্থির হয় তখন বলুন ভগবত দর্শন বলুন, আত্মদর্শন বলুন, আর জ্ঞান অর্জন বলুন, যোগ বলুন, তন্ত্র বলুন, সমস্ত দিকেই সফলতা আপনি পাবেন। কিন্তু এই মনকে স্থির করার তো আবার উপায়ও আছে। মন যে স্থির হয় না এমন কথা নয়, মন স্থির হবে, আপনি ইচ্ছা করলেই মন স্থির হবে। যেমন ধরুন আপনাকে বোঝাচ্ছি, মনের কাজ সবসময় সমান কিন্তু নয়, মনের কাজ ভিন্ন ভিন্ন ধরনের। কিছু মনের কাজ আছে যেগুলো হচ্ছে খুব দুঃসাধ্য ব্যাপার, যেটাকে আমি করতে পারবো না, আয়ত্ত করা যাবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো সঙ্গে সঙ্গে মনকে স্থির করা যায়। যেমন ধরুন আমার মন বলছে এখন আমি, আমার খিদা লেগেছে, আমি খাবো, আমি কিছু
খাবার খাবো বা আমার খুব খিদা পাচ্ছে, মন চাইছে এক্ষুনি আমাকে খেতে, তাহলে আমি যদি সেই সময় কিছু খাবার খেয়ে তৃপ্ত হই তাহলে মন শান্ত হয়ে গেল, এটা আমার আয়ত্তের মধ্যে আছে। আবার ধরুন মন চাইছে আমি এই সময় খেলা দেখতে যাব, আমার পড়ায় মন নেই আমি খেলা দেখতে যাব, আমি যদি ওই পড়ার বই বন্ধ করে দিয়ে খেলাটা একটু দেখে আসি, মন শান্ত হলো আর চঞ্চল নয়। এই রকম ছোট ছোট ব্যাপারগুলো আয়ত্তের মধ্যে থাকে, এই আয়ত্তের মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমরা সচরাচর স্থির করার জন্য আমরা চেষ্টা করতে পারি, এগুলোর জন্য জপ ধ্যান তপের কোনো দরকার নাই। যেমন ধরুন মন চাইছে আমি এখন একটু ঘুরতে যাব, আমি যদি জোর করে মনকে না ঘুরতে যাব না, আমি ঘরের মধ্যে বসে গ্রন্থ পাঠ করব, দেখবেন কিছুতেই সেই পড়ায় মন বসছে না, মন তো পড়ে আছে সেই ঘুরতে যাব। কিংবা আমি কাউকে কথা দিয়েছি আমি 4টার সময় পার্কে যাব, আমি যাচ্ছি না, আমি সেই সময়টাকে জোর করে মনটাকে আমি অন্য কাজে নিবদ্ধ রেখেছি, দেখা গেল মন স্থির হচ্ছে না। তাহলে কি করা দরকার? ঠিক আছে, ঘুরতে গিয়ে ঘুরে এলে যদি আমার মনটা তৃপ্ত হয় আমি ঘুরে এলাম একটু। এই ছোট ছোট ব্যাপারগুলো আমাদের কি হয় মনকে স্থির করা যায়, এগুলোর জন্য যোগ ধ্যান তপস্যা অত কঠিন পদ্ধতি দরকার নাই। ঠাকুর স্বয়ং নিগমানন্দ পরমহংসদেব, যিনি সদ্গুরু এবং যিনি চতুর্মার্গের সিদ্ধগুরু, তিনি তো মনকে নিয়ে অনেক গবেষণা করেছেন বা মন সম্বন্ধে তার ধারণা নিশ্চয়ই কল্পাতীত, মানে তার কাছে তার সে তুলনা নাই। তিনি কি বলছেন, তোমার মন যখন চঞ্চল হলো এমন একটা বিষয়ে যেটা তোমার সাধ্যের বাইরে, সেই সময় তোমাকে একটাই কাজ হচ্ছে বিপরীতকরণ করো, আমি যেটা চাইছি তার থেকে উল্টো কথায় উল্টো দিকে আসো। যেমন ধরুন আমার মন চাইছে কোনো একটা খারাপ কাজে লিপ্ত হবার জন্য, বা আমি খারাপ দৃশ্য দর্শন করার জন্য মন চাইছে, আমি একটা ধরুন কুরুচিকর দৃশ্য আমি দেখব, আমার খুব মন চাইছে, তার মানে সেটা তো ক্ষতিকর। সেই সময়টায় ঠাকুর কি বলছেন, সঙ্গে সঙ্গে তুমি কোনো ভগবত গ্রন্থ পাঠ করো, কিছুটা জায়গা পরিবর্তন করো, যে জায়গায় বসে তুমি ভাবছো যে আমি কুরুচিকর দৃশ্য দর্শন করব, সেই সময়টায় তৎক্ষণাৎ তুমি সেই জায়গাটা পরিবর্তন করো, জায়গাটা পরিবর্তন করে তুমি কোনো একটা সদ্গ্রন্থ খুলে একটা পাতা পড়ো, সে গীতা হতে পারে, ভাগবত হতে পারে, ঠাকুরের জ্ঞানীগুরু হতে পারে, যোগীগুরু হতে পারে, কি ব্রহ্মচর্য সাধনাতে তুমি একদম 5 মিনিট একনিষ্ঠভাবে ওটা পড়ো, দেখো তোমার মনটা ওখান থেকে এখানে চলে এসেছে, ওই যে বাজে চিন্তা সঙ্গে সঙ্গে সেটা তোমার লুপ্ত হচ্ছে। কিংবা তুমি একটুখানি বসো একনিবেশে, যে কোনো রুমের মধ্যে বসে চোখ বন্ধ করে একটু ধ্যান করো, কি একটু জপ করো, বা কিছু একটু চিৎকার করে, রামকৃষ্ণদেব বলছে চিৎকার করে হরিনাম করো ওই সময়, তো সবসময় তো চিৎকার করে হরিনাম করা সম্ভব নয়, তাহলে সব সময় তখন আমাদের কি করণীয় আছে, আমাদের সব থেকে সোজা পদ্ধতি হচ্ছে আমাদের কোনো একটি সদ্গ্রন্থ সঙ্গে, সে বিবেকানন্দের লেখা হোক, রামকৃষ্ণদেবের কথামৃত হোক, নিগমানন্দ পরমহংসদেবের প্রেমিক গুরু হোক, সঙ্গে সঙ্গে তার একটি পাতা উল্টিয়ে সেখানে বসে পড়ো, দেখো তোমার সেই যে চঞ্চল মন সঙ্গে সঙ্গে তোমার কিছুটা আস্তে আস্তে স্থির হচ্ছে, এটা হচ্ছে একটা পদ্ধতি। যেমন ধরুন ঘোলা জল, আপনি পুকুরে গেছেন, পুকুরে নামার পর জলটা অনেক ছেলে মেয়েরা চান করে গেছে বা মাছ ধরেছে, সেই জায়গাটা ঘোলা হয়ে গেছে, আপনি গেছেন সেখানে জল খেতে, তো জল খেতে যেয়ে দেখছেন যে জলটা ঘোলা, তাহলে আপনাকে কি করতে হবে, কিছুক্ষণ পাড়ে বসে অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখুন ওই ঘোলা জলটা আস্তে আস্তে স্থির হয়ে একদম স্বচ্ছ জল পরিণত হচ্ছে, তখন আপনি পান করুন। সেই রকম যখনই আমাদের মনের মধ্যে চঞ্চল হচ্ছে, মন উতলা হচ্ছে, আমাদের সেই উতলা মনকে শান্ত করতে না পারলে আরও যেন দেহ উদ্বিগ্ন হয়ে পড়ছে, তাহলে তৎক্ষণাৎ তাকে কী করতে হবে, একটু স্থান পরিবর্তন করে একটু ধৈর্য সহকারে অন্য পথে যেতে হবে, হয় গ্রন্থ পাঠ, নয় এক জায়গায় বসে একনিষ্ঠভাবে কোনো একটি চিন্তন ভগবত মূর্তি বা ভগবানের মূর্তি কল্পনা করো, বা একটু বসে নাম জপ করো, কিংবা একটু বিন্দুকে কোনো একটা স্থির বিন্দুকে ভ্রূ মধ্যে রেখে একটু ধ্যান করো কিংবা জপ শুরু করে দাও, কিংবা আরও সহজ পদ্ধতি, যদি দেখো যে এমন একটা মনের মধ্যে
একটা যে বিষয় আসছে যেটা আমাকে একদম অতিষ্ঠ করে বাচ্ছে তাতে একদম মৃত্যু পর্যন্ত হতে পারে এমন ধরনের টেনশন বা চিন্তা মনের মধ্যে এসে উদিত হয়েছে, তৎক্ষণাৎ তুমি ওই নির্জন স্থানটি ত্যাগ করে লোকালয়ে চলে যাও, যেখানে অনেক লোক আছে, অনেক কথাবার্তা চলছে, সেরকম একটা জায়গায় চলে যাও। মোটা মোট কথা হলো, মন চঞ্চল হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে ওই স্থান পরিবর্তন করে কোনো না কোনো অন্য কাজে মনকে নিবিষ্ট করে দাও, তাহলে ওই বিষয় থেকে তুমি রেহাই পাবে সংযমে। তারপরে ধরুন মনের গতি, আপনারা জানেন আমাদের বিজ্ঞান কি বলছে, আলোর গতি সব থেকে বেশি আলোর গতি, কিন্তু আলোর গতির থেকে কোটি কোটি গুণ গতি সম্পন্ন হচ্ছে বেশি হচ্ছে মন, মনের গতি আলোর থেকে কোটি গুণ বেশি। মন যদি চায় আমি এখন মঙ্গল গ্রহে গেছি চলে যেতে পারে, মন যদি চায় আমি এখানে বসে আছি আমি এখন দিল্লিতে আছি চলে যেতে পারে, একদম তৎক্ষণাৎ পৌঁছে যাবে আবার ফিরেও আসবে। তাহলে মনকে এত দ্রুত গতি সম্পন্ন তার মানে কি বলছে, যে ক্ষিপ্র একটা যে ঘোড়া, মানে দ্রুত গতিসম্পন্ন ঘোড়ার মতো তাকে তুলনা করা হচ্ছে, যে তাকে রোধ করে সহজে চেন দিয়ে বেঁধে রাখা খুবই কষ্টকর ব্যাপার। একে কন্ট্রোল যারা করেছে কারা করতে পেরেছে, যোগী ঋষিরা মনকে কন্ট্রোল করতে পেরেছে। যোগী ঋষিদের এই যে যোগ জ্ঞান, এই যে যোগ বলুন, এই যে তারা যোগাসনে বসে যে এক অনিবেশে ধ্যান করছেন, কী করছেন, মনকে স্থির করছেন, একটা বিন্দুতে স্থির করছেন। তাই ঠাকুর বললেন আগে মন শুদ্ধ করো, আগে মনকে স্থির করো। মন আমাদের যদি স্থির না হয় আমরা কোনো কাজে যেতে পারবো না, সে আধ্যাত্মিক বলুন, সায়েন্টিফিক কোনো লাইনে যেতে বলুন, শিক্ষা বলুন, পড়াশোনায় বলুন, কর্মে বলুন, সংসারের কাজে বলুন বা কর্মস্থলে বলুন, সব জায়গায় আমাদের বিঘ্ন ঘটবে। আমি একটা জায়গায় চাকরি করতে গেছি, কিছুদিন পর দেখা গেল আমার মন বসছে না, আমি এর থেকে অন্য কিছু করব, মানে মন চঞ্চল, চাকরি ছেড়ে চলে এলাম, তাহলে অঘটন ঘটলো, পরবর্তী ক্ষেত্রে আমি হয়তো আর চাকরি পাচ্ছি না। তাহলে মনকে সংযত করতে হবে, ধৈর্য। ওই জন্য আমি প্রথমেই উদাহরণ দিলাম যে ঘোলা জল থেকে আমাকে স্বচ্ছ জল পান করতে হবে, ওই মনটিকে আমাকে স্নিগ্ধ সুন্দর পবিত্র করে স্থির, পদ্মপাতায় যেরকম থাকে সেইভাবে আমাদের স্থির করতে হবে। পৃথিবীতে এত কিছু সাধন ভজন আছে, কত রকম যোগ, হট যোগ আছে আপনারা শুনেছেন, বা আমাদের তৈলঙ্গ স্বামীর কথা জানেন যে তিনি ছিলেন মহাযোগী, ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব পরম যোগী, যোগসিদ্ধ, তন্ত্রসিদ্ধ, এরা কী করেছে, মনকে নিয়ন্ত্রণ করেছে। তাহলে জিজ্ঞেস করবেন আমরা গৃহী মানুষ আমরা মনকে কী করে স্থির করব, আমরা কিন্তু মনকে স্থির করতে পারি সেকেন্ডের মধ্যে। এই মনকে স্থির করার জন্যই আমাদের সদগ্রন্থ পাঠ এবং সাধুসঙ্গ দুটো প্রধান বিষয়। আপনি যদি নিয়মিত কোনো ধর্মস্থানে বা কোনো হরিবাসরে বা কোনো গুরুর সংঘাধিবেশনে বা সৎসঙ্গে দেন, যোগ দেন, ক্রমাগত যোগ দেন, তাহলে আপনার চিত্ত দর্পণের ময়লা আস্তে আস্তে বিদূরিত হচ্ছে, বিদূরিত হলে মনটা আপনার একটা জায়গায় স্থির হওয়ার জন্য আস্তে আস্তে চেষ্টা করতে করতে আমরা যোগ দিতে আস্তে আস্তে দেখা যাবে মনটা আপনার বশীভূত হচ্ছে। আমি যেভাবে মনকে চালিত করব সেভাবে চলছে, মনের কথায় আমি বশীভূত হব, আমার ইচ্ছা, আমার মনকে, মন যদি বলে আমি এখন কাশ্মীরে আপেল খেতে যাব, সম্ভব নয়, তাহলে কাশ্মীরে সেই যেটা সম্ভব নয় সেটাকে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করা আমার হাতে আছে, আমি সেরকম জিনিস আমার মনের মধ্যে উদ্রেকই হবে, আমার মধ্যে কুরুচিকর চিন্তা উদ্রেকই হবে না, কারণ আমি তো আস্তে আস্তে সাধুসঙ্গ করছি, ভগবত শ্রবণ করছি, ভগবত কথা। তাহলে সবার আগে মনুষ্য জীবনের মধ্যে মনকে শান্ত করার জন্য সর্বপ্রথম কি না, সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে সৎ ব্যক্তিদের সঙ্গে বসে আলোচনা, কিছুটা সময় সৎ ব্যক্তিদের কাছে বসা, গুরুজনদের কাছে কিছু সৎ বাক্য শ্রবণ করা, কিংবা বাড়িতে 10 মিনিট 5 মিনিট কোনো ধর্মগ্রন্থ থাকলে, গীতা থাক, ভাগবত থাক, তার দুটো পাতা উল্টিয়ে পড়া, পড়তে 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 মনটা আমার বশীভূত হবে। এরপরে যদি আমার মন চঞ্চল হয় তাহলে আমরা কী করবো, ওই যে বললাম সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করতে হবে। আবার ধরুন পথে ঘাটে আমার মন চঞ্চল হয়েছে, তাহলে পথে ঘাটে মন চঞ্চল হলে আমরা কী করবো, পথে ঘাটে মন চঞ্চল হয়ে গেলে সঙ্গে সঙ্গে যদি আমার বাড়িতে আসার ক্ষমতা থাকে বা বাড়িতে আসতে পারি ততটুকু সময় তাহলে তো ভালো, তখন আবার কী করতে হবে, একটু নির্জন জায়গায় বসে একটু দুচোখ বুঝে একটা
লক্ষ্য বস্তুকে নিয়ে একটু চিন্তনে বসো। আমি দেখতে পাচ্ছি যে আমার মন খুব উদ্বেগ হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে একটা জায়গায় বসে কিছুক্ষণ ধ্যানস্থ হব, কিছুক্ষণ আমার গুরু মুক্তি মূর্তিকে ধ্যান করব, কিংবা আমার ইষ্টদেবকে স্মরণ করব। দেখুন দু চার মিনিট করার সঙ্গে সঙ্গে মন সেই যে বললাম ঘোলা জল আস্তে 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 স্বচ্ছ হয়ে, আপনার যে কুচিন্তা বা আপনার যেটা অসাধ্য চিন্তা ওটা আপনার দূর হয়ে গেছে। তাহলে মনটাই আমাদের পরিচালিত করছে দেহটাকে, মনটা সবসময় উদ্বেগ করছে, ওই মন ইন্দ্রিয়গুলোকে নাচাচ্ছে, স্বরূপকে নাচাচ্ছে। দেখুন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, একটা জায়গায় নাচ হচ্ছে, কুরুচিকর নাচ কিংবা খুব ভালো নাচ কি ভালো একটা একটা অনুষ্ঠান চলছে, আমি কিন্তু যাচ্ছি কোনো ধর্মকার্যে বা কোনো ভালো কাজে, আমার ওই ইন্দ্রিয় চোখ চাইছে ওখান, চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখ তো মনকে বলছে চলো ওইখানে দাঁড়াবে, ব্যাস তোমাকে ইন্দ্রিয় আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। ওই ইন্দ্রিয়গুলিকে আবার তাহলে ইন্দ্রিয় যখনই ওটায় দর্শন করলো তখনই মন জাগরিত হয়ে গেল, মন চঞ্চল হয়ে গেল, ইস ওখানে একটু যাই, ওখানে একটু দেখে আসি। আবার ধরো কানে তুমি একটা জায়গায় শুনছো যে কোথাও ঝগড়া হচ্ছে বা দাঙ্গা হচ্ছে, কানের মধ্যে শব্দ এসেছে, তুমি সঙ্গে সঙ্গে মন চাইছে আমি ওই জায়গাটায় যাব। তাহলে ইন্দ্রিয়গুলো কীভাবে তোমাকে, ইন্দ্রিয়ের সঙ্গে মনের কীরকম সম্পর্ক দেখো, তাহলে ইন্দ্রিয়গুলোকেও সে নাচাচ্ছে। তাহলে মন এবার ছুটলো কোথায়, আমি হয়তো একটা খাবারের গন্ধ পেলাম সুস্বাদু জিলাপি ভাজছি বা কোথাও রসগোল্লা তৈরি হচ্ছে, তার একটা গন্ধ নাকে ভেসে এলো, সঙ্গে সঙ্গে জিভার মধ্যে লালা এলো বা মন চাইছে ওই খাবারটাই আমার চাই, এখন আমি এখনই খাবো, আমার পয়সা থাকার নাই তো ওটাই খাবো। এই জন্য বলছে যে সব কিছুকে কিন্তু মন তাকে নাচাচ্ছে, মন সঙ্গে সমস্ত ইন্দ্রিয়গুলি জড়িত হয়ে রয়েছে। তাহলে সব যদি মন স্থির হয়ে যায় ইন্দ্রিয় স্থিমিত হয়ে যায়, মন আমার চাইছে না, দেখেছি আমি একটা ওইখানে একটা যাত্রা হচ্ছে, চোখ দেখলো আমার মনকে আমি বশীভূত, আমি যাব না দেখতে, ওখানে একটা খারাপ জিনিস হচ্ছে মন চাইছে যেতে আমি খাবো না, ওখানে একটা খাবার আছে ধরো একটা তামসিক খাবার, সেই তামসিক খাবারটি খাওয়ার জন্য আমার যখনই চোখ পড়লো জিভা তখন চাইছে ওটা খেতে, মন টানছিল, কিন্তু মন চাইবে না, মনকে আমি আগে বশীভূত করছি, ও যত ভালো খাবারই হোক আমি কেয়ার করি না, কারণ আমার মন বশীভূত, ও যত ভালো দৃশ্যই হোক আমি দেখতে যাব না, আমার চোখ যতই দেখুক, মানে মন ইন্দ্রিয়কে বশীভূত করে ফেলছে। তাহলে আগে সবার আগে মনকে বশীভূত করুন, দেখবেন ইন্দ্রিয়গুলো স্থির হয়ে গেছে, মনটি যদি স্থির রাখে, না আমি যদি চোখকে কন্ট্রোল করতে যাই আমি ওই দৃশ্য দেখবো না, চোখে হাত দিয়ে হাঁটছি ওটাই হবে না, আমার খেতে আমি জিভাকে চেপে রেখেছি না 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 আমি খাবো না ওটাই হবে না, মন জিভা চাক মন তো চাইনি, ও দেখেছি আমি খেতে গন্ধ পেয়েছি নাকে সুস্বাদু খাবার, ওখানে ভালো একটা খাবারের যেটা খাওয়া তামসিক খাবার বলছি, ধরুন মাংস মাছ কিংবা ডিম যেই ধরনের খাদ্য দেখতে পাচ্ছি, কানে আমি নাকে গন্ধ পাচ্ছি, পেয়েছি তো কী হয়েছে, ওটা যদি মন বশীভূত থাকে ওই খাদ্যের দিকে আমার কোনো রুচি জাগবে না, কিন্তু যদি মন বশীভূত না থাকে ওই খাদ্যের দিকেই আমাকে টেনে নিয়ে যাবে। তার জন্যই আমরা বলছি যে মনকে বশীভূত করা, এই ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে গেলে বা স্বরূপ কন্ট্রোল করতে গেলে তাহলে আমাদের মনকে আগে বশীভূত করুন, এই যে পদ্ধতি বললাম, সঙ্গে সঙ্গে যখনই মন চঞ্চল হবে চিন্তাটাকে ঘুরিয়ে দিন, আমার ইচ্ছা হয়েছে আমি এই খাবারটা খাবো কিন্তু আমার ওই খাবারটা খাওয়া আমার শরীরের পক্ষে ক্ষতিকর, সঙ্গে সঙ্গে চিন্তাটাকে ঘুরিয়ে দিন। তাহলে চিন্তাটাকে ঘুরাবো কী করে, সঙ্গে সঙ্গে কোনো একটা সদগ্রন্থ পাঠ করুন, কিংবা আপনি কোনো লোকালয়ে চলে যান বা কোনো গুরুজনদের সামনে চলে যান, কথা বলুন, দেখবেন আপনার ওটা কেটে গেছে, আপনি কিংবা ভগবান বা ঈশ্বর বা ইষ্টদেব বা গুরুমূর্তির সামনে যেয়ে বসে পড়ুন, ওই টাইমে একটু আসন পেতে বসুন না, দেখুন সঙ্গে সঙ্গে ওই যে আপনার মোহটা, ওই যে মন টানছিল ওটা আপনাকে থেকে আপনি অনেক রেহাই পাবে। তবে আবার একটা কথা, ধরুন একটা মা তার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, বাচ্চাটা বারবার ধরে বলছে আমি ওই দোকানের চকলেট খাবো, তাহলে মা যদি ওখানে একটা চকলেট কিনে দিয়ে দেয় তাহলে তো বাচ্চাটার মন শান্ত হয়ে গেল, মা সেখানে জ্ঞানের কথা শোনাচ্ছে চকলেট খাওয়া উচিত নয়, তোমার দাঁতে পোকা হবে, তোমার শরীর খারাপ হবে, মানে বিভিন্ন জ্ঞান, কিন্তু ওই ছোট্ট শিশু ওই জ্ঞানের কথা শুনছে না, তাহলে বলছে যেটা সাধ্যের মধ্যে আছে সেটা সঙ্গে সঙ্গেই নিবারণ করো, নাহলে হয়তো ওই বাচ্চাটা আরও বিভ্রান্ত হবে বা অতিষ্ঠ করে তুলবে, তাই একটা ছোট্ট চকলেট কিনে দিলেই যদি তার মন শান্ত হয়, শান্ত করো, যেটা তোমার আয়ত্তের মধ্যে আছে সেগুলো করো। কিন্তু আমরা যে মনের কথা বলছি, আমাদের যে বয়স্ক লোকেদের ক্ষেত্রে বলছি বা আমাদের সাবালক হওয়ার পর থেকে যেগুলো আসছে কুচিন্তা
এই যে মন যেগুলোকে চাইছে সেগুলো নিবারণের জন্যই আমাদের পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। সর্বপ্রথম আমি আবারও বলছি, যখনই মনের মধ্যে কোনো কুচিন্তা আসবে বা মন যখন একটা দুঃসাধ্য কাজ করতে যাচ্ছে বা ক্ষতিকর কাজ করতে, আমি কারো ক্ষতি করতে যাচ্ছে, মন চাইছে ওকে আমি শাস্তি দেব বা আমার প্রতিশোধ নেব, সঙ্গে সঙ্গে সেই চিন্তা থেকে বিপরীতের দিকে আসো। বিপরীত মানে সঙ্গে সঙ্গে তুমি বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়েদের সঙ্গে একটু গল্প গুজব করা শুরু করো, ঠিক সেই টাইমটায় চলে আসো। কিংবা তোমার ফুল বাগান আছে, ফুলেদের সঙ্গে তুমি একটু ঘোরাঘুরি করো, কিংবা তুমি ধর্মগ্রন্থ একটা নিয়ে সঙ্গে সঙ্গে তার পাতা উল্টিয়ে পড়তে থাকো, দেখো তোমার মন সঙ্গে সঙ্গে স্থির চলে যাবে, ওই চিন্তা থেকেই তুমি দূরে চলে যাবে। তা যাই হোক, আমরা মনকে নিয়ে বললাম অনেকগুলো কথা, যেমন শরীরের এমন কিছু আজকাল বর্তমান যুগে যে পাশ্চাত্য সভ্যতা বা বর্তমান আধুনিক যুগে দেখুন অনেক যে ছেলেরা যাদের খেলাধুলা করার বয়স, যাদের যোগ প্রশিক্ষণ করার দরকার, যাদের ব্রহ্মচর্য পালন করার দরকার, তারাই তো আমাদের মেরুদণ্ড জাতির, কিন্তু তাদের অবক্ষয় দেখা দিচ্ছে। কেন বলুন তো, বর্তমানে এই ইলেকট্রনিক্স মিডিয়া বা অত্যাধুনিক বিলাসবহুল জীবনযাপন করার জন্য অকালে সেই সব ছেলেদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী শুধু কিন্তু কে, ওই মন। ওই মনকে নিয়ন্ত্রণ করার মতন ঠিক সুপরামর্শ আমাদের নেই মনকে। এর জন্য যখনই ছেলেরা কৈশোর বয়সে পদার্পণ করবে তখন তাদের সঙ্গে কিছু ধর্মীয় কথা আলোচনা করা, শাস্ত্র কথা আলোচনা করা, গীতা ভাগবত প্রসঙ্গ আলোচনা করা, গুরুজনদের বাণী বা রামকৃষ্ণদেবের কথামৃত শ্রবণ করে, তাহলে দেখবেন তারা আস্তে আস্তে করে সুসন্তান হবে এবং তাদের মনটা তারা নিয়ন্ত্রণ করতে পারবেন। যখনই তাদের মনের মধ্যে কুচিন্তা আসবে তখনই তাদের সেই গুরুজনদের কথা মনে পড়বে, তাদেরকে সেই মহাপুরুষদের কথা মনে পড়বে, বাবা মায়ের কথা মনে পড়বে, তখন তারা কী করবে, খারাপ অভ্যাসগুলি আস্তে আস্তে ত্যাগ করবে। এই আজকাল মন তাই সারা রাত মন চাইছে, আজ সারা রাত জেগে মোবাইল টিপছে সারা রাত, কেউ মন চাইছে সারা রাত ধরে কারোর সঙ্গে কথা বলছে, এতে ক্ষতিকর হচ্ছে। তাহলে সঙ্গে সঙ্গে দেখুন, যদি ছোটোর থেকে আমরা বাচ্চাদেরকে অভ্যাস করাই, তাদেরকে যদি সুপরামর্শ দিই এই মন সংক্রান্ত ব্যাপারে, বাবা তোমার মন কিন্তু অনেক কিছু চাইবে, তুমি কিন্তু তা নিয়ে অধৈর্য হইও না, মনের সঙ্গে সঙ্গে তাল মিলাতে যেও না, তোমার বিবেককে প্রশ্ন করো, সঙ্গে সঙ্গে তোমার বিবেককে জাগাও, আমি কি এটা ঠিক করছি, দেখবে মন আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে। তাই সবার প্রথম হচ্ছে, সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে সদগ্রন্থ। যা কিছুই করুক দিনে কিছুক্ষণ একটু সদগ্রন্থ পাঠ করুক, আমাদের গুরুদেবের ব্রহ্মচর্য সাধন আগের থেকে যদি আমরা ইয়ং ছেলেদেরকে পড়াতে পারি, তারা যৌবন কীভাবে অটুট থাকবে সেই সম্বন্ধে তারা ওয়াকি বহাল হবে। আর যৌবন তো আসল, এই যৌবন সময়টাই তো অগ্নিময় পিরিয়ড, এই সময়টাকে যদি ঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে শিশু স্বাস্থ্যের অধিক করবে, নাহলে অকালে হয়তো দেখবেন তার 40 কিংবা 50 তার বার্ধক্য নেমে আসে। এই মন, সবার আগে মনটিকে কন্ট্রোল করুন, মনটিকে যদি কন্ট্রোল করেন তাহলে এটাই হচ্ছে আমাদের একটা যে সব থেকে শ্রেষ্ঠ পদ্ধতি। আবার বলছি, সব থেকে শ্রেষ্ঠ পদ্ধতি, মনের মধ্যে যখনই কোনো কুচিন্তার উদ্বেগ হবে, মন যখনই চঞ্চল হবে, সেই জায়গাটাকে পরিবর্তন করে ঠিক একটু নির্জনে আসুন, কিংবা নির্জনে থাকলে একটু লোকালয়ে আসুন, কিংবা কোনো সদগ্রন্থ পাঠ করুন, কিংবা কোনো ঠাকুর বা গুরুদেবের সামনে বা ইষ্টদেবের সামনে ইষ্টমন্ত্র জপ করা শুরু করুন বা একটু ধ্যানে বসুন। আপনি যোগী নয়, আপনি তান্ত্রিক নয়, আপনি বড় তপস্বী বা সাধুগুরু বৈষ্ণব নয়, আপনি সাধারণ ব্যক্তি, কিন্তু আপনি চোখ বন্ধ করে কোনো একটি বিন্দুতে মনকে স্থির করুন। আপনার যদি ঈশ্বর ভালো না লাগে, কোনো একটা বিন্দুকে ভ্রুর মধ্যে রেখে আপনি চিন্তা করুন, আমার ভ্রুর মধ্যে একটি অগ্নিময় গোলক ঘুরছে, ব্যাস 2 মিনিট বসুন না, দেখুন ওই যে ঘোলা জল আস্তে আস্তে স্থির হয়ে যাবে। তাহলে মনকে স্থির আমরা সহজেই করতে পারবো। আর আমাদের যেমন আরেকটা কথা বলে শেষ করছি, যেমন ঠাকুর বলছেন বা আমাদের গুরুদেব বলছেন যে ভগবানের কাছে যে বলবে, ভগবান তোমার সব আছে, তুমি সর্ব ঔষধ্য সম্পন্ন, তোমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু শুনেছি তোমার মনটা নাকি গোপীরা নিয়ে নিয়েছে, তাহলে তোমার ওই জায়গাটা খালি আছে, তুমি আমার মনটা নাও, তুমি আমার মনটা নাও, তোমার মন আমার মনটা তোমাকে আমি সঁপে দিচ্ছি, শরণাগতি, সেই আবার মামেকং শরণং ব্রজ। তাহলে ভগবানকে মনটা আমরা নিবেদন করে দেব, তাহলে কি হবে, সেই মন দ্বারা খুব সুন্দর সুন্দর জিনিস ভেসে উঠবে, সেখানে আর কোনো কুচিন্তা আসবে না।
आशा करी ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। জয় গুরু।